আরএসপি রাজ্য সম্পাদক হলেন তপন হর। তপন বাবু বীরভূমের বাসিন্দা এবং বেশ কয়েকবার তিনি বোলপুরে বিধায়ক ছিলেন। আরএসপি রাজ্য সম্মেলনে রাজ্য সম্পাদক পদে নির্বাচিত হন তপন হর। এর আগে বাদুঘাটে বিশ্বনাথ চৌধুরী আরএসপি রাজ্য সম্পাদক ছিলেন। গত তিন দিন ধরে দক্ষিণ দিনাজপুরের বাদুঘাটে আরএসপি রাজ্য সম্মেলন চলছিল। গত 15 তারিখে বাদুঘাট হাইস্কুল মাঠে প্রকাশ্য সমাবেশের পর বাদুঘাট নাট্য মন্দিরে তিন দিন ধরে অনুষ্ঠিত হয় আরএসপি রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলন উপলক্ষে আরএসপির প্রায় 400 জন প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন। এদের সম্মেলনের শেষ দিন নতুন রাজ্য কমিটি গঠিত হয় এবং সম্পাদক পদে মনোনীত হন আরএসপির প্রবীণ নেতা তপন হর। নবনির্বাচিত আরএসপি রাজ্য সম্পাদক জানান, এই মুহূর্তে রাজ্যে অসহনীয় পরিস্থিতি চলছে। এই অসহনীয় পরিস্থিতির মোকাবিলা করতে হবে রাজনৈতিকগতভাবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে নবনির্বাচিত সম্পাদক বলেন, বিগত বছরগুলিতে রাজ্যে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, টাকা তোলা দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে রাজ্যের মানুষ অবগত। আমাদেরও মানুষের কাছে যেতে হবে এবং ঘরে ঘরে পৌঁছে তাদের এগিয়ে আসার আহ্বান জানাতে হবে রাজনৈতিকগতভাবে। আর পঞ্চায়েতের যাদের জব কার্ড আছে, জব কার্ড গুলো আপনাদের তাদের হাতে থাকে না। তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমাদের বামপন্থী পার্টিগুলো, বিশেষ করে আরএসপি, আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস, কালেকটিভ লিডারশিপ। আমাদের যে 100 জন 101 জনের মতো আমাদের রাজ্য কমিটির সদস্য, আমাদের পরবর্তী আমাদের সম্পাদক মণ্ডলী হবে, কাজে আমরা আমাদের পার্টিটা চলবে, এটা এটা ব্যক্তিকেন্দ্রিক হবে না, এটা হবে একটা মানে সমষ্টিগত আমাদের যে কালেকটিভ লিডারশিপ, সেই লিডারশিপের মধ্য দিয়ে আগামী দিনে এই যে ক্রিটিক্যাল জাংশন, যে জাংশনের মধ্যে আমরা পড়েছি, যে অসহনীয় পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, সেই পরিস্থিতির মোকাবিলা করতে হবে রাজনৈতিকগতভাবে। একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিকগতভাবে সে এটাকে প্রতিহত করে, আমরা সেটা করব, আমরা সেটা কালেকটিভ লিডারশিপ নিয়েই আমরা অবশ্যই পঞ্চায়েত ভোট, এই পঞ্চায়েত ভোটকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। কারণ মানুষ ওখানে এই যে বিগত বছরগুলোতে যে ঘটনাটা ঘটিয়ে রেখেছে, যে অবস্থা সৃষ্টি করেছে, যে নৈরাজ্য সৃষ্টি করেছে, জীবনে টাকা তোলা দুর্নীতি নানা রকমভাবে এগিয়ে হয়েছে, তার বিরুদ্ধে মানুষ আজকে এগিয়ে আসছে।